আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আমার এই বেডরুমটাকে আমি কীভাবে মেকওভার করি। তো আমার এই বেডরুমে তেমন কিছুই নেই, শুধু একটা খাট, একটা আলমারি আর একটা কাপড় রাখার ঝুড়ি আছে। খুবই অল্প টাকার মধ্যেই আমি আমার বেডরুমটাকে মেকওভার করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা জানালা, জানালার মধ্যে পর্দা আছে। তো পর্দাগুলোকে আমি চেঞ্জ করব না। এইখানে আমি কিছু সেঞ্চুরি লতা নিয়ে নিয়েছি, এই লতাগুলোকে দিয়ে দিলাম। আর আমি কিভাবে দিয়ে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারবেন। এই লতার সৌন্দর্য দ্বিগুণ করার জন্য আমি এখানে লাইট ব্যবহার করব, ফেরি যে লাইটগুলো আছে সেই লাইটগুলো। লাইটগুলো যখন আমি দিয়ে দিব তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। আর এই সেঞ্চুরি লতাগুলোর খুবই দাম কম আর লাইটেরও খুব দাম কম, অল্প টাকার মধ্যেই কিন্তু আমি আমার ঘরটাকে মেকওভার করার চেষ্টা করছি। আর এই যে এখানে একটা ঝুলি নিয়ে নিয়েছি, ওই দেয়ালটা একদমই ফাঁকা, এই দেয়ালের মধ্যে আমি এই ঝুলিটাকে ঝুলিয়ে দিলাম, দেখতে খুবই ভালো লাগছে। এই ঝুলিটার দামও খুবই কম, খুবই মানে অল্প টাকার মধ্যেই আমি আমার রুমটাকে সাজানোর চেষ্টা করছি। তো এই ঝুলিটা দিয়ে দিলাম। এই যে কর্নারে এই ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটা একদমই খালি খালি লাগছে, তাই এখানে আমি মানি প্লান্টের একটা জার দিয়ে দিলাম। তো এই মানি প্লান্টের জারটা আগেই আমার বাসায় ছিল, এটাকে এখানে দিলাম। আর এখন আমি আমার বিছানায় চাদর বিছিয়ে নিব। তো চাদরটা আমি কিনিনি, আগের আমার যে চাদর ছিল সেই চাদরই দিয়েছি। আর এখানে তিনটা কুশন দিয়েছি, আর এই কুশনগুলো আমি আড়ং থেকে কিনেছি, এগুলো আগেরই কেনা ছিল, তো এগুলো নতুন করে আমাকে কিনতে হয়নি। এখানে আমি একটা ফুলের জার দিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য। তো আলমারির এই সাইডে কিন্তু আমি একটা ঝুড়ি রেখেছিলাম, সেই ঝুড়িটা আমি সরিয়ে এখানে আমি একটা সাইকেলের স্ট্যান্ড রেখেছি। তো এই স্ট্যান্ডের মধ্যে আমি ন্যাচারাল প্লান্ট দিয়ে দিচ্ছি। এখানে আর্টিফিশিয়াল ফুল দিলেও দেখতে ভালো লাগবে, তো আমি যেহেতু ন্যাচারাল প্লান্ট অনেক পছন্দ করি আর আমার বাসায় অনেক প্লান্ট আছে এই ধরনের, তো ন্যাচারাল প্লান্ট দিয়ে কিন্তু আমি আমার সাইকেলটাকে সাজিয়ে নিচ্ছি। কতটা ভালো লাগছে ন্যাচারাল প্লান্টগুলো দেওয়ার পর, তো আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। খাটের পাশে এই জায়গাটা আমার খালি ছিল, তো আমার ঘরে একটা ঝুড়ি আছে, সেই ঝুড়ির উপরে আমি একটা রানার দিয়েছি, আর রানারের উপরে একটা ম্যাট দিয়েছি। ম্যাটের উপরে এই যে আমি কিছু জল প্রদীপ দিয়ে একটা ডেকোরেশন করেছি সেটাকে দিয়ে দিলাম। তো জল প্রদীপ দিয়ে ডেকোরেশন করার জন্য যেই পাত্রটা আমি নিয়েছি এটা আড়ং থেকে কেনা, এটা খুবই সস্তার মধ্যে আমি কিনেছি। আর এই যে আমি জল প্রদীপগুলোকে জ্বালিয়ে দিলাম, তো জল প্রদীপগুলো জ্বালানোর পর কিন্তু এটার সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। তো বেডরুমের এই কর্নারটা খালি ছিল, এখানে আমি একটা মানি প্লান্টের জার দিয়েছি, আর মানি প্লান্টের মধ্যে আমি লাইট দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু মানি প্লান্টের সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে। তো আমার ঘরে তেমন কিছু ছিল না, একটা খাট আর আলমারি ছিল, আর সামান্য কিছু জিনিস দিয়ে আমি আমার ঘরটাকে ডেকোরেশন করে নিয়েছি। তো ডেকোরেশন করার পর আমার এই বেডরুমটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, খুবই অল্প টাকার মধ্যে আমি আমার বেডরুমের চেহারা একদম পাল্টে দিয়েছি। আমার কাছে আমার বেডরুমটা অনেক ভালো লাগছে। তো আপনারাও কিন্তু আপনাদের বেডরুম এভাবে করে সাজাতে পারেন। আমার আজকে বেডরুম মেকওভারের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।
খুব সহজেই বেডরুমটাকে মেকওভার করে নিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করছি বেডরুমটা সম্পূর্ণ দেখতে কেমন হয়েছে। আমার এই চ্যানেলটি একেবারেই নতুন, এখানে আমি ব্লগ ভিডিও আপলোড করি, তো ব্লগ ভিডিওর মধ্যে আমি বিভিন্ন ধরনের কিচেন টিপস, রেসিপি, ঘর সাজানোর আইডিয়া এবং গাছ লাগানো এবং গাছের পরিচর্যা শেয়ার করে থাকি। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আমি এর আগেও কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, ভিডিওগুলো আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল দেখা অপশনটি ওকে করে দিবেন। এর ফলে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমার বেডরুম মেকওভার, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। তো আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।